নমস্কার, এসকে একাডেমির পুরো টিমের পক্ষ থেকে আপনাদের জানাই সাদর আমন্ত্রণ। প্রথম ভিডিওটি অর্থাৎ হাওড়া সেরা কলেজ পার্ট 1 প্রচুর পরিমাণে সাবস্ক্রাইব, ভিউ এবং শেয়ার হওয়ার ফলে আজ পার্ট 2 রিলিজ হলো। পার্ট 2-তে আপনারা সম্পূর্ণ তথ্য পাবেন হাওড়া নরসিংহ দত্ত কলেজ, প্রভু জগবন্ধু কলেজ, পুরাস কার্পুর, হরিদাস নন্দী মহাবিদ্যালয়, রামকৃষ্ণ বিদ্যামন্দির, রামসদায় কলেজ, শ্যামপুর সিদ্ধেশ্বরী মহাবিদ্যালয়, সোভারানী মেমোরিয়াল কলেজ এবং শ্রী অগ্রসেন কলেজ ও উলুবেরিয়া কলেজ। এই ভিডিওতে প্রত্যেকটি কলেজের ওয়েবসাইট দেওয়া আছে। তুমি কোন সাবজেক্টে পড়তে চাও এবং কোন কলেজে পড়তে চাও সেই কলেজে এই সাবজেক্টটা আছে কি না ভালো করে দেখে নাও। এবার আমরা আলোচনা করব হাওড়ার সবথেকে ওল্ডেস্ট কলেজ নরসিংহ দত্ত কলেজ। নরসিংহ দত্ত কলেজ হাওড়ার বিল্লিয়াস রোডে অবস্থিত। হাওড়া ময়দান থেকে অটো করে 5 মিনিটের রাস্তা, এছাড়াও টিকাপাড়া স্টেশন থেকে 10 মিনিটের রাস্তা। নরসিংহ দত্ত কলেজ প্রতিষ্ঠা হয় 1924 সালে। এই কলেজে সায়েন্সের 8টি সাবজেক্টে এবং কমার্স ও আর্টসের 9টি সাবজেক্টে অনার্স পড়ানো হয়। এই কলেজের 2টি পোস্ট গ্র্যাজুয়েট ডিপার্টমেন্ট আছে, MSc ইন ম্যাথামেটিক্স অ্যান্ড MA ইন ইংলিশ। এই কলেজের অধ্যক্ষা ম্যাম হলেন ডক্টর সোমা বন্দ্যোপাধ্যায়। ন্যাকের অ্যাক্রিডিয়েশন এই কলেজের ক্ষেত্রে B++। এটি নরসিংহ দত্ত কলেজের অফিসিয়াল ওয়েবসাইটের ফ্রন্ট পেজ। ওয়েবসাইটটি হলো www.ndcollege.in। এবার আমরা আলোচনা করব প্রভু জগৎবন্ধু কলেজ নিয়ে। প্রভু জগৎবন্ধু কলেজ আন্দুলে অবস্থিত, আন্দুল স্টেশন থেকে 10 মিনিটের হাঁটা পথ। এই কলেজটির প্রতিষ্ঠা হয় 1964 সালে। এই কলেজে সায়েন্সের 4টি সাবজেক্ট, কমার্স ও আর্টসের 8টি সাবজেক্টে অনার্স পড়ানো হয়। ন্যাকের অ্যাক্রিডিয়েশন এই কলেজের ক্ষেত্রে বি। এই কলেজের প্রিন্সিপাল হলেন ডক্টর সুব্রত কুমার রায়। অ্যাডমিশানের জন্য প্রত্যেক কলেজের ওয়েবসাইটটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। প্রভু জগবন্ধু কলেজের ওয়েবসাইট হলো www.prabhujagabandhukollege.edu.in। এবার আমরা আলোচনা করব পুরাস কানপুর হরিদাস নন্দী মহাবিদ্যালয় নিয়ে। এই কলেজটি হাওড়ার মুন্সিরহাটের পুরাস কানপুরে অবস্থিত। এই কলেজটি প্রতিষ্ঠা হয় 1966 সালে। এই কলেজে সায়েন্সের 6টি সাবজেক্ট, আর্টস ও কমার্সের 7টি সাবজেক্টে অনার্স পড়ানো হয়। প্রত্যেক কলেজের অ্যাডমিশানের জন্য একটি বাটন থাকে। আর হরিমোহন কলেজের ওয়েবসাইটটি হলো www.pkhnm.ac.in। এবার আমরা আলোচনা করব রামকৃষ্ণ মিশন বিদ্যামন্দির নিয়ে। এটি বয়সদের জন্য সংরক্ষিত এবং এটি একটি রেসিডেন্সিয়াল কলেজ কলকাতা ইউনিভার্সিটির আন্ডারে। এই কলেজটি বেলুর রামকৃষ্ণ মিশনের পাশেই অবস্থিত। এই কলেজটির প্রতিষ্ঠা হয় 1941 সালে। এই কলেজে ম্যাথ ও কেমিস্ট্রিতে আন্ডার গ্র্যাজুয়েট এবং পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করানো হয়। এছাড়াও ফিজিক্স, মাইক্রোবায়োলজি ও জুলজিতে অনার্স পড়ানো হয়। এছাড়া বাংলা, সংস্কৃত ও ফিলোসফিতে আন্ডার গ্র্যাজুয়েট ও পোস্ট গ্র্যাজুয়েটের কোর্স করানো হয়। ইংলিশ, পল সায়েন্স, হিস্ট্রি ও ইকোনমিক্সও অনার্স পড়ানো হয়। এই কলেজের ক্ষেত্রে ন্যাকের অ্যাক্রিডিয়েশন হলো A+। রামকৃষ্ণ মিশন বিদ্যামন্দিরের ওয়েবসাইটটি হলো www.vidyamandir.ac.in। এবার আমরা আলোচনা করব রামসদায় কলেজ নিয়ে। এই কলেজটি আমতায় অবস্থিত। নারিট, ডিবুসুট, ঝিগড়া বাসে চেপে কলেজ মোড় স্টপেজে নেবে 2 মিনিটের হাঁটা পথ। রামসদায় কলেজ প্রতিষ্ঠা হয় 1946 সালে। এই কলেজে সায়েন্সের 8টি সাবজেক্ট, আর্টস ও কমার্সের 9টি সাবজেক্টে অনার্স পড়ানো হয়। ন্যাকের অ্যাক্রিডিয়েশন এই কলেজের ক্ষেত্রে বি। এই কলেজের প্রিন্সিপাল হলেন ডক্টর দেবকুমার মুখার্জি মহাশয়। এটি রামসদায় কলেজের ওয়েবসাইটের ফ্রন্ট পেজ। ওয়েবসাইট অ্যাড্রেসটি হলো www.ramsadaykollege.com। এবার আমরা আলোচনা করব শ্যামপুর সিদ্ধেশ্বরী মহাবিদ্যালয় নিয়ে। এই কলেজটি হাওড়ার শ্যামপুরে অবস্থিত। শ্যামপুর সিদ্ধেশ্বরী মহাবিদ্যালয়ের প্রতিষ্ঠা হয় 1964 সালে। এই কলেজে সায়েন্সের 4টি সাবজেক্ট, কমার্স ও আর্টসের 9টি সাবজেক্টে অনার্স পড়ানো হয়। এই কলেজের প্রিন্সিপাল হলেন ডক্টর শান্তনু কুমার বোস।
শ্যামপুর সিদ্ধেশ্বরী মহাবিদ্যালয়ের ওয়েবসাইটটি হল www.sshmahabidyalay.edu.in। এবার আমরা আলোচনা করব শ্রী অগ্রসেন কলেজ নিয়ে। এটি হাওড়ায় অবস্থিত ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে কোয়েট সেলফ ফিনান্সিং কলেজ। শ্রী অগ্রসেন কলেজ লিলুয়া স্টেশন থেকে 2 মিনিটের হাঁটা পথ, অর্থাৎ স্টেশনের গায়ে এই কলেজটি অবস্থিত। শ্রী অগ্রসেন কলেজ প্রতিষ্ঠা হয় 2004 সালে। এই কলেজে সায়েন্সের ম্যাথ অনার্স, কম্পিউটার সায়েন্স অনার্স এবং কম্পিউটার সায়েন্সে মেজরও পড়ানো হয়। আর্টসের ক্ষেত্রে হিন্দি, হিস্ট্রি, ইংলিশ অনার্স এছাড়াও জেনারেলে জিওগ্রাফি, এডুকেশন, পল সায়েন্স, কমার্সের ক্ষেত্রে বিবিএ ও বিকম অনার্স পড়ানো হয়। অগ্রসেন কলেজের ওয়েবসাইটটি হল www.cagrasainkollege.net। এবার আমরা আলোচনা করব সোভারানী মেমোরিয়াল কলেজ নিয়ে। এই কলেজটি হাওড়ার জগৎপল্লবপুরে অবস্থিত। সোভারানী মেমোরিয়াল কলেজের প্রতিষ্ঠা হয় 1971 সালে। এই কলেজে সায়েন্সের 3টি সাবজেক্ট, আর্টস ও কমার্সের 7টি সাবজেক্টে অনার্স পড়ানো হয়। এই কলেজের ক্ষেত্রে ন্যাকের অ্যাক্রিডিটেশন বি এবং এই কলেজের প্রিন্সিপাল হলেন প্রফেসর কল্যাণ কুমার মণ্ডল। সোভারানী কলেজের অফিসিয়াল ওয়েবসাইটটি হল www.sovarani.net। এবার আমরা আলোচনা করব এই সিরিজের লাস্ট কলেজ উলুবেরিয়া কলেজ নিয়ে। এই কলেজটি উলুবেরিয়া অবস্থিত, ফুলেশ্বর স্টেশন থেকে 10 মিনিটের হাঁটা পথ। উলুবেরিয়া কলেজে জন্ম হয়েছিল 1948 সালে। এই কলেজের প্রিন্সিপাল ডক্টর দেবাশিস পাল। ন্যাকের অ্যাক্রিডিটেশন অনুসারে উলুবেরিয়া কলেজ বি গ্রেড পেয়েছে এবং এখানে সায়েন্সের 5টি সাবজেক্টে অনার্স পড়ানো হয়। আর্টসের ক্ষেত্রে 5টা সাবজেক্টে অনার্স পড়ানো হয়। এছাড়াও এখানে বিএড করানো হয়। আর নেতাজি সুভাষ ও বিদ্যাসাগর ইউনিভার্সিটির স্টাডি সেন্টার এখানে আছে। উলুবেরিয়া কলেজের ওয়েবসাইটটি হল www.uluberiacollege.org। আমার নেক্সট আপকামিং ভিডিও কলকাতার সেরা কলেজগুলি, এটি Part-1। এইভাবে পরপর পার্টগুলি বেরোতে থাকবে। প্রথম অধ্যায়ে আমরা আলোচনা করব আশুতোষ কলেজ, বেথুন কলেজ, স্কটিশ চার্চ কলেজ এছাড়াও লেডি ব্যাবন কলেজ নিয়ে। এইভাবে পরপর পার্টগুলি বেরোতে থাকবে, আপনারা দেখতে থাকুন। ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। এইরকম ভিডিও আমি প্রত্যেক সপ্তাহে আপলোড করতে থাকব, তাই আমার চ্যানেলটাকে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করুন। ধন্যবাদ।